অনিরাপদ সহবাসের কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করা উচিত? সহবাসের কতদিন পর প্রেগনেন্সি কনসিভ হয় বা সহবাসের কতদিন পর জানা যাবে প্রেগনেন্ট কিনা এবং কখন টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়েই আজ আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। প্রিয় দর্শক, সাধারণত অনিরাপদ সহবাস করার পরপরই কিন্তু গর্ভধারণ হয়ে যায় না, এই গর্ভধারণের জন্য বেশ কিছুদিন সময় লাগে, আর যৌন মিলনের সময়টাও কিন্তু একটা নির্দিষ্ট টাইমে হওয়া লাগে, যে সময়টায় মেয়েদের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয়, শুধুমাত্র সেই সময়টাই সহবাস করলে তবেই কিন্তু গর্ভধারণের প্রক্রিয়া শুরু হয়, সাধারণত মাসিকের মাঝামাঝি সময়ে, অর্থাৎ মাসিকের শুরুর দিন থেকে ধরলে 13 অথবা 14তম দিনে ডিম্বাণু নিঃসরণ হয়। তবে বিভিন্ন কারণে এটা একদিন বা দুই দিন আগে পরে হতে পারে, এই জন্য এক্স্যাক্টলি সময় হিসাবে যদি বলা হয় তাহলে সেটা হতে পারে মাসিকের 10তম দিন থেকে 20তম দিনের মধ্যে, যে কোনো একদিন ডিম্বাণু নিঃসরণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তাই এই সময়ের মধ্যে যৌন মিলনে যদি ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন ঘটে তাহলে অন্তত 8 থেকে 10 দিনের মধ্যে ভ্রূণ তৈরি হওয়া শুরু হয়, আর এই ভ্রূণ তৈরি হওয়ার 7 থেকে 9 দিনের মাথায় ভ্রূণ থেকে বেটা এইচসিজি নামক এক ধরনের হরমোন বের হওয়া শুরু হয়, আর এই হরমোন যা গর্ভবতী মায়ের রক্তে এবং প্রস্রাবে উপস্থিত হয়, যেটা প্রস্রাব পরীক্ষা এবং রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। তাই অনিরাপদ সহবাস করার পর প্রেগনেন্ট হয়েছে কি না এটা পুরোপুরিভাবে নিশ্চিত হতে হলে পরবর্তী মাসের মাসিক পর্যন্তই অপেক্ষা করতে হয়। তাই যদি মাসিক না হয় তাহলে ডেট মিস হওয়ার 1 সপ্তাহ পর পরীক্ষা করলে সাধারণত সঠিক রেজাল্টটা পাওয়া যায়, আর যদি আপনি না জানেন যে আপনার পরবর্তী পিরিয়ডটা কখন হবে অথবা যদি আপনি ডেটটা ভুলে যান তাহলে অনিরাপদ সহবাসের 21 দিন পর পরীক্ষা করে দেখতে পারেন, আশা করি আপনারা সঠিক রেজাল্টটা পেয়ে যাবেন। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন যে পিরিয়ড মিস হওয়া মানেই কিন্তু গর্ভধারণ না, পিরিয়ড মিস বা অনিয়মিত বিভিন্ন কারণেই হতে পারে, শারীরিক বিভিন্ন ত্রুটি কারণে আপনার পিরিয়ড অনিয়মিত হতে পারে, তাই পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পরীক্ষা করার পরও যদি আপনার রেজাল্টটা নেগেটিভ আসে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার অন্য কোনো শারীরিক সমস্যা থাকতে পারে, এটার জন্য আপনাকে অবশ্যই একজন গাইনোলজিস্টের পরামর্শ নিতে হবে। তো অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আপনাদের জন্য, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।